স্টিল লাইফের ছবি তুলতে গেলে একটা বিশেষ জিনিস খেয়াল করা দরকার, জিনিসগুলি কিন্তু প্রাণ নেই, কাজেই আমার ছবিটাকে এমনভাবে তুলতে হবে যাতে এটাকে প্রাণবন্ত করা হয়, এর মধ্যে জীবন আনতে হয়। আলো সকল ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু স্টিল লাইফের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আবার একটা সুবিধাও রয়েছে, স্টিল লাইফ তো কোথাও হারিয়ে যাচ্ছে না, চলে যাচ্ছে না, অফুরন্ত সময় আছে। বারবার ছবি তোলা, বিভিন্নভাবে ছবি তোলা এবং একই জিনিসকে অনেকভাবে দেখতে চেষ্টা করা, সামনে পেছনে রং বদলিয়ে আলো বদলিয়ে কীভাবে একটা জিনিসকে এক অর্থে একটা গবেষণামূলক কাজই হয়তো করা যায়। শুরুর দিকে নিজের কাজ সহজ করার জন্য একেবারে কুচকুচে কালো, একেবারে ধবধবে সাদা বা চকচকে জিনিস এড়ানোই ভালো, এক সময় অবশ্যই সেটা আমরা তুলব। আরেকটা জিনিস খেয়াল করলে হয়, তার মধ্যে যেটাকে আমরা বলি টেক্সচার, একটু কাজ যদি থাকে, আলো ছায়ার খেলা যদি থাকে, তাহলে তার মধ্যে একটা মজার আনা যায়। আরেকটা জিনিস করতেই হবে, যারা ছবি আঁকেন এবং এককালে যারা ছবি এঁকেছেন তারা কিন্তু স্টিল লাইফে অনেক করেছেন, এবং এটা দেখা ওর মধ্যে কীরকম কম্পোজিশন করেছে, কীরকম আলো ছায়ার খেলা আছে, ওটা দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে।